পানীয় জলের সমস্যায় নাজেহাল গিরিবাসী অংশের মানুষজন আজও পানীয় জলের সমস্যা যেন বংশ পরম্পরা অভিশাপের মতো দাঁড়িয়েছে তাদের কাছে। ২৫ বছরের বাম জামানা থেকে শুরু করে এডিসি প্রশাসনের বুবাগ্রা সরকার প্রতিষ্ঠিত হলেও কোনো আমলেই তাদের ভাগ্যের চাকা ঘুরেনি। উপজাতি গিরিবাসীদের ভাগ্যের চাকা যে তিমিরেই ছিল সেই তিমিরেই রয়ে গেছে বর্তমান সরকারের আমলেও। এমনটাই দৃশ্য পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন রামকৃষ্ণপুর এডিসি ভিলেজে। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন হয় বুবাগ্রার তিপ্রামথা সরকার, কিন্তু ক্ষমতায় বসার প্রায় ১৫ মাস অতিক্রান্ত হতে চললেও উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা নিরসনে ব্যর্থ তারা। নির্বাচন এলে প্রতিটি রাজনৈতিক দলের নেতা আমলাদের ভোট ভিক্ষার ঝুলি নিয়ে আমজনতার দুয়ারে দুয়ারে ঘুরতে দেখা গেলেও ভোট পর্ব সাঙ্গ হতে প্রতিশ্রুতির পাখি ফুরুত, অথচ গিরিবাসীদের ভাগ্য যেই তিমিরেই ছিল সেই তিমিরেই রয়ে যায়। শনিবার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনস্থ রামকৃষ্ণপুর এডিসি ভিলেজ এলাকাটিতে গিয়ে প্রত্যক্ষ করা গেল প্রতিটি বাড়ির সামনে বালতি, কলসি, ড্রাম ইত্যাদি রাখা রয়েছে, কারণ ওই এলাকার একমাত্র ভরসা গাড়ি যুগে প্রদান করা পানীয় জল। অথচ এলাকার সাপ্লাইয়ের পাইপলাইন থাকলেও সেগুলি দিয়ে সঠিক সময়ে সর্বদা জল সরবরাহ করা হয় না, ফলে এই এলাকায় বসবাসকারী গিরিবাসীদের প্রচণ্ডভাবে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া রাস্তার পাশে রাখা জলের পাত্রগুলি সবসময় ঢেকে রাখা হয় না, ফলে দেখা গেল কাঠফাটা রোদ্রে একটি কুকুর সেই জলের পাত্রগুলি থেকে জল সেবন করে নিজের তেষ্টা নিবারণ করছে। আর এই জলগুলি আবার পানীয় জল হিসেবে ব্যবহার করবে গিরিবাসী অংশের মানুষজন, ফলে অজানা রোগের আশঙ্কায় আতঙ্কিত তারা। এখন এলাকাবাসীদের দাবি, পানীয় জলের সমস্যা নিরসনে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্বশাসিত জেলা পরিষদের প্রশাসন। জল পাওয়া যায়নি এলাকাতে ঠিকঠাক করে? না, জলের সমস্যা আছে। কোন এলাকায়? হ্যাঁ, কোন এলাকায়? না, এটা রামকৃষ্ণপুর মুঙ্গিয়াগামী। সময় সময়ে জল আয়ে? সময় সময়ে দেয় আর কি, সময় সময়ে দেয় না, গাড়ি দিয়ে নিয়ে, গাড়ি দিয়ে সময়ে, আর মাঝে মাঝে সাপ্লাইও দেয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।